সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি বাচ্চা কুকুর যার বয়স ঠিক মতো 2 মাসও 1 মাসও হবে না। তার কানের মধ্যে ইঞ্জুরি হয়েছে, আপনারা ভিডিওটি একটু সামনেই দেখতে পারবেন ক্লিয়ার আলোতে। কানের মধ্যে ম্যাগট হয়ে তার কান অনেকটা অংশই খেয়ে ফেলেছে, কিন্তু সৌভাগ্যবশত তা অ্যাকচুয়াল যে কানের পাতা এটা তারা খায়নি, কানের উপর দিয়ে স্কিন অংশটাকে সে খেয়ে ফেলেছে। তো প্রিভিয়াসলি আমাদের টিমমেট শরীফ ভাই, উনি ওদের কানের মধ্যে আইভারমেকটিন ড্রপ যেটা আসলে ওইটা মেডিসিনটা দিয়ে গিয়েছিলো, যেটার কারণে পোকাগুলো মরে গেছে। সো এখন আজকে আমরা এসেছি ওর ম্যাগটগুলোকে কমপ্লিটলি ক্লিন করবো, উনটাকে সুন্দরভাবে ড্রেসিং করবো এবং ডিসইনফেক্ট করে দিব এটাকে। তো এসব ধরনের কেস যে বাচ্চা অ্যানিমেলগুলো থাকে এদের কেসটা হ্যান্ডেল করা কিছুটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। সো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন যে আমাদের টিমমেটকে গ্লাভস টাস পরে একদম বাচ্চাটাকে একটু কন্ট্রোলে রাখা রাখতেছে, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় সবসময় এরকম হয় না যে বাচ্চাকে যদি আপনারা কোলের মধ্যে রাখেন তাহলে বাচ্চা আপনার কন্ট্রোলেই থাকবে, এমনটা হয় না সবসময় অ্যাকচুয়ালি। তো ফর দ্যাট আমরা ওকে নিচে রাখছি ফ্লোরের মধ্যে, রেখে এটার মধ্যে এমন না যে খুব জোরে চাপ দিয়ে রাখছি, জাস্ট ওকে ধরে রাখছি এরকম নর্মালি। সো এখান থেকে দেখেন যে ম্যাগটগুলোকে আমরা ভিতর থেকে বের করতেছি। ম্যাগটের জিনিসটা অলওয়েজই এরকম হয়ে থাকে যে এগুলো বাহিরে সবসময় থাকে না, এটা ভিতরের দিকে থাকে, বাহিরের দিকে জাস্ট ওদের যে বাচ্চাগুলো যে ম্যাগটের বাচ্চা ছোটো লার্ভা ওগুলো থাকে। সো এখন ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমরা, ভিডিওটা এখন আপনারা দেখতে পারতেছেন যে আমরা আস্তে ধীরে ধীরে যতটুকু পারতেছি ওটুক ম্যাগট আমরা ক্লিন করে বের করার চেষ্টা করতেছি। এখানের মধ্যে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় সবসময় যে আমরা যাতে কোনোভাবে ভুল করো কোনো ধরনের ভেইন অথবা স্কিন সেল যাতে না টান দিই, কারণ হচ্ছে যদি আমরা ভেইন অথবা স্কিন সেলকে টান দিই তাহলে ওখান থেকে ইমিডিয়েটলি ব্লাড লস হওয়া অর্থাৎ ব্লিডিং হওয়া শুরু করবে এবং এই ব্লিডিংটা ভালো হবে না ওর জন্য, কারণ অলরেডি তার ম্যাগটের কারণে শরীরের অবস্থা একটু খারাপ হয়ে অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমাদের জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। আমাদের জিনিসটা হচ্ছে কি, আমরা যেহেতু স্ক্রিনের নিচের থেকে নিতেছি, দেখেন আমি সব কিছু করতে পারতেছি না, তো আমার টিমমেটের ভিউ থেকে সে কিছু ম্যাগট দেখতেছে সেগুলোকে কেটে নিতেছে। সো এখন উনি আমাকে দেখাই দিছে। সো আমি এখন জিনিসটা করবো যে আমি এখন ওই পোর্শন থেকে ম্যাগটগুলো বের করার চেষ্টা করতেছি। এই কাজটা এখানে দেখে মনে হবে যে খুবই স্বল্প সময়ের মধ্যে করে ফেলেছি আমরা, অ্যাকচুয়ালি না, এটা তো স্বল্প সময়ে করা পসিবল হয় না, এটা কি অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে ধীরে অনেকটা পেশেন্স নিয়ে অর্থাৎ ধৈর্য নিয়ে কাজটা করা লাগে। তো সেক্ষেত্রে এসব জিনিসগুলো কিন্তু সবসময় ধৈর্য থাকে না অনেকের। তো আমরা বলবো যাদের ম্যাগট ক্লিনিং করা নিয়ে ইচ্ছা আছে, তো আপনারা কাইন্ডলি মনের মধ্যে অবশ্যই ধৈর্যটা ধরে রাখবেন যেন আপনারা ওরকম পেশেন্স নিয়ে কাজগুলো করতে পারেন। তো দেখেন এখন যেহেতু স্কিন থেকে আমরা সবসময় দেখতে পারতেছিলাম না, তো একটু পর পর আমরা স্কিনটাকে টান দিচ্ছি উপরের দিকে, তো উপরে টান দিকে ভিতরে ভিজুয়ালটা দেখতেছি। তো এখন দেখেন যে এমন হচ্ছে যে তার ম্যাগটগুলো একটু উপরের দিকে আটকে আছে। তো আমি এখন কী করছি, আমার ফোরসেপটাকে উল্টায় এনেছি। এখন তো ফোরসেপের গ্রিপটা এখন আপওয়ার্ডস দেবেন নাকি ডাউনওয়ার্ডস? সো এই জিনিসটা টেকনিকটা এখন দেখতে পারেন আপনি, আমার হাতের শেপ আঙ্গুলা দেখতে পারেন। তো আমি এখানে খুবই কন্ট্রোল প্রিসাইজ কন্ট্রোল ওয়াইজ এটা করতেছি, কারণ হচ্ছে আপনার মেইনলি বেসিক্যালি আপনার যে স্কিন সেলগুলো ডেড স্কিন সেল ভেইনগুলো থাকে ওগুলো আপনার মাথার উপরের সাইডেই থাকে, কারণ যেখানে ম্যাগটগুলো বেশি খাইতে থাকে, কারণ ম্যাগটরা খায় আপনার স্কিনের নিচের অংশ দিয়ে। তো সেক্ষেত্রে আমি একটু আস্তে আস্তে একটা একটা করেই পিঞ্চ করতেছি। আমি চাইলে এমন করতে পারতাম যে একসাথে সবগুলো বের করতে পারতাম, না একসাথে সবগুলো বের করা যাবে না আমাদের, আর একসাথে সবগুলো যদি বের করতে চাই তাহলে অবশ্যই তার এখানে ব্লাড লস এবং তার ইঞ্জুরি অনেক হাই হয়ে যাবে। তো বেটার সেফটির জন্য আমরা প্রথমত যে জিনিসটা করে থাকি এটা হচ্ছে কি, একটি পেন কিলার, আমরা ওকে পেন কিলার এবং রিলিফ কিছু মেডিসিন দিয়ে দিই, অ্যান্টিবায়োটিক না অ্যাকচুয়ালি ইট ইজ মাল্টিভিটামিন থাকে যেটা ইমিউনিটি বুস্ট করে এবং শরীরের হিলিংটাকে বুস্ট করে। তো সেক্ষেত্রে হয় কি, আমাদের যখন কাজ করতে যাই তো অ্যানিমেলটা অতটা সাফারিং করে না, অতটা পেন সে অনুভবটা করে না, এই জন্য আমরা অনেকটা কাজ অনেক সময় অনেক ইজিলি করে ফেলতে পারি। তো এখন আমি আপনাদের বলবো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। ঠিক
যেহেতু এখন আপনারা ভিডিওর মধ্যে টেনিস দেখতে পাচ্ছিলেন যে আমি এখানে ম্যাগটগুলো পিক করা ট্রাই করতেছিলাম, বাট মাল্টিপল টাইম আমি পিক করতেছিলাম কিন্তু কোনো ম্যাগট ভিতর থেকে আসতেছিল না। এর কারণ হচ্ছে কি, আমি যখন পিক করতেছিলাম তখন ম্যাগট আসতেছিল না, তখন আপনার ভেইনটা আসতেছিল। সেক্ষেত্রে আমি একটু ব্রেক নিয়ে আবারও কাজ স্টার্ট করে দিয়েছি। আপনাদের অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে এইসব ম্যাগট কি আবারও ফিরে আসবে নাকি না। আপনাদের ক্ষেত্রে এটা বলে রাখি যে না, এই ম্যাগটগুলো আবারও ফিরে আসবে না, কারণ যেহেতু মেডিসিন দেওয়া হয়ে গেছে এগুলো মারা যাবে। এগুলো বের হয়ে গেল, মারা অবস্থায় বের হয়ে আসবে। সো এখন ম্যাগট ক্লিনিকের জন্য আমি আর কোনো ম্যাগট পাচ্ছি না, সো আমি এখন এখানে ওর ড্রেসিংয়ের কাজটা করব। সো আমরা এখানে যেহেতু তার এখানে কটন দিয়ে করার মতো সিচুয়েশনে আছে, নাকি গজ দিয়ে করা যাবে না, কারণ গজ অনেক বড়ো হয়ে যাওয়ার জন্য কটন ওর জন্য বেস্ট হবে। সো আমি আমার ফোরসেপটা একটু ক্লিন করে নিলাম, যেহেতু কটনটার মধ্যে একটু ডার্ট লেগে গেছিলো, যে আমি কটনটাও একটু চেঞ্জ করে নিছি। সো ভাইরিনের মধ্যে ভালো মতো ডিপ করে আমরা পুরোটা ডিসইনফেক্ট করে নিতেছি। একদম ভিতরে দেখেন, উন্ডের ভিতর পর্যন্ত একদম ভালো মতো ক্লিন করতেছে। এখানে ক্ষেত্রে এনিমেলটা একটু পেইন পাচ্ছে আমি জানি, কিন্তু এই পেইনটা তার ভালোর জন্যই দেওয়া হচ্ছে। এখন ভিতর থেকে যতটুক পসিবল ম্যাগট এখান থেকেও কিছু ড্রেসিংয়ের সময় বের হয়ে আসবে, এবং ভিতরে ভালো মতো ভায়োডিনটা লাগিয়ে দিলে হবে কি, ভিতরে যত ইনফেকশনটা আছে ইনফেকশনগুলো মরে যাবে। তো আপনি দেখতেছেন যে আমি আমার ফোরসেপটা একটু নাড়া দিচ্ছি, কারণ এখান থেকে কিছু এক্সট্রা ম্যাগট বের হয়ে আসতেছে, তো এগুলোকে আমরা ফেলে দিচ্ছি। কারণ যত ভালো ক্লিন করতে পারবো তার হিলিংটা তত ভালো হবে। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা ড্রেসিংয়ের সময় কখনও একটা কটনকে বেশিক্ষণ ধরে ইউজ করি না, কারণ এটা হচ্ছে কি ইনফেকশনের চান্সেস বাড়ায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটু পরপর কটনটাকে চেঞ্জ করি, তাতে আপনার ইনফেকশনটা ছড়ায় না এবং ড্রেসিংয়ের ক্লিনিংটা খুব সুন্দর মতো এবং অ্যাকুরেটভাবে সম্পূর্ণ করা যায়। সো এখন আমাদের ড্রেসিং শেষের দিকে আমরা এখন অয়েন্টমেন্ট সব কিছু এইসব মেডিসিন দিয়ে দিব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আমাদের ম্যাগট ক্লিনিং সিরিজটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে। এখন এই অ্যানিমেলটা বর্তমানে সুস্থ হয়ে গেছে এবং সে সবল অবস্থায় আছে। আশা করি আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, এবং আশা করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স অথবা কোনো ধরনের ডাউট যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, কিংবা আমাদের ফেসবুক গ্রুপ আছে ডেলিভারি এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এখানে এসে একটি পোস্ট করে দিলেই আমাদের টিমমেট আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রাণীদের যত সম্ভব চেষ্টা আপনারা সেবা দেওয়ার চেষ্টা করে থাকবেন। আল্লাহ হাফেজ।